নমস্কার বন্ধুরা, বাসাই রান্নাবান্নাতে তোমাদের সকলকে স্বাগত। গরমকালে টক দই হোক বা মিষ্টি দই আমাদের খুবই প্রিয়। তো আজ আমি তোমাদের সাথে কাঁচা আম দিয়ে মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করব, একদম সহজ পদ্ধতিতে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। দেখো, প্রথমেই আমি এখানে 500 ml দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে আমি ফুটিয়ে গরম করে নিচ্ছি। দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, এবার দুধটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 500 ml দুধের জন্য 1/4 কাপ চিনি দিয়েছি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এছাড়া দুধটা ঘন হতে থাক, ততক্ষণ আমি দেখো একটা আমকে ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে 4টে টুকরো করে নিয়েছি। এবার আমের টুকরোগুলোকে মিক্সার জারের মধ্যে নিয়ে পেস্ট করে নিচ্ছি। দেখো পেস্টটা হয়ে গেছে, এদিকে দুধটাও ঘন হয়ে গেছে। আর আমি এলাচগুলোকে তুলে নিচ্ছি। এলাচগুলোকে তুলে নিয়ে গ্যাস অফ করে দিয়েছি। দুধটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি আমের পিউরিটাকে জাল দিয়ে নিই। দেখো স্ট্রেনারের মধ্যে আমের পিউরিটাকে নিয়ে ভালো করে ছেঁকে নিয়ে সামান্য একটু সবুজ ফুড কালার অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি কালারটাকে, এর জলীয় ভাবটাকে একদম শুকিয়ে নিচ্ছি। দেখো আমের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি 2 চামচ টক দই দিয়েছি, আর আমের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাকেও ভালো করে ঠান্ডা করে নিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি ভালো করে। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে আমের পিউরিটাও যাতে ঠান্ডা থাকে। এদিকে দেখো দুধটাও ঠান্ডা হয়ে হাত সওয়া গরম হয়ে গেছে। এই অবস্থায় আমি কাঁচা আম মিশ্রিত টক দইটাকে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে দিয়ে। ভালো করে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটাকে যত বেশি ফেটানো হবে তত দইটা ভালো বসবে। দেখো দুধটা ফেটানো হয়ে গেছে। এবার একটা মাটির ভাঁড় নিয়েছি। আগে থেকে আমি এই মাটির ভাঁড়ের মধ্যে দই মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার যে দুধের মিশ্রণটা সেটা মাটির ভাঁড়ের মধ্যে ঢেলে দিলাম। মাটির ভাঁড়ের মধ্যে সবটা ধরেনি, তাই আমি একটা প্লাস্টিক বাটির মধ্যে বাকি মিশ্রণটাকে ঢেলে দিয়েছি। এবার একটা ডেকচির মধ্যে নিয়ে নিচ্ছি, ঢাকা দিয়ে 12 ঘন্টার জন্য রেখে দেব। দেখো ফিরে এলাম 12 ঘন্টা পর, কত সুন্দর দইটা বসেছে তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে সহজেই তোমরা কাঁচা আম দিয়ে মিষ্টি দই তৈরি করে নিতে পারবে। কাঁচা আমের মিষ্টি দইয়ের ফ্লেভার আলাদা একটা স্বাদ নিয়ে আসে। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইলো। সকলে সাবধানে সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।